এইটো আমাৰ বিকাশ উৰাং। এতিয়া আপোনাৰ 10 টকা হয় ভাৰু পেন। এইখনি হাফ ব্ৰিচিং কৰিবলৈ হৈছে। এতিয়া চকা খুলি আছে, টকা খুলি আছে। আপোনালোকে চাই থাকক, মই আপোনালোকক হাফ ব্ৰিচিং কেনেকৈ কৰে আপোনাক মই আপোনালোকক মই দেখাই গৈ আছোঁ। ঠিক আছে, ভাৰুপেন্স গাড়ী হয় 10 টকা। মডেলটো আপোনাৰ 25-23 BS4। এইখন এটা হাৰ্ভিচিং কৰিব গৈ আছে। দাদা লগ আপোনালোকে চাই থাকক, টকা খুলিলে বেগটো ডাউনকৈ লৈ হাউচ বুলি কয়, সেইটো ব্ৰেক শ্বু, সেইটো যোনটো নেকি লাগি আছে লাইনিং। ঠিক আছে, এতিয়া 24 নম্বৰ বলটো কিটা খুলি দিয়াৰ পিছত এতিয়া এওঁলোকে হাফ গেছিং কৰিব পাৰিব। কিয় দিছে আপোনাৰ হাফটো ঘূৰি না মানে ঘূৰি নাযাবলৈ দিছে, যাতে বলটো কিটা খুলিবলৈ এওঁলোকৰ দিগদাৰ নহয়। বিকাশ আছো হয় খুলি ল'ব লাগিব আগতে, তাৰপৰা চেকনাট খুলি পাব। এইটো আমাৰ হাবৰ পোলাৰ, হাবৰ চেকনাট খোলা পোলাৰ। এইটো এইটো আপোনাৰ ভিতৰৰ চেকনাটো, এইটো পুৰণা ভাত
এটা অয়েল সিল এটো আপোনা হাবো আপোনা ইনার বেইং তো এখন লেটারা গিস মুভিল ফিটিং কো টাইম তোর দেখাই ডিজেল দি এতিয়া বেইং টু ধোয়া আছে দেখি ধবনি না হেডু গ্রিস হয় এটো আপোনা এটা বেইং অর গ্রিস লাগাবো গ্রিস তো কেন লগে আপনার চাই থাকব এতিয়া যোনটো নেকি ভিতৰত থাকে বিয়াৰিংটো সেইটো সোমাব লৈছে এতিয়া ফাৰ্ষ্টতে ইনাৰ বিয়াৰিংটো ইনাৰ বিয়াৰিংটো যিটো ডাঙৰ বুলি কয় ডাঙৰ বিয়াৰিং সেইটো সোমালে আপোনালোকে ভালকৈ চাওক কেনেকৈ সোমাব লাগে এক্সেল লগৰ আগতে সেই চিলিকন বুলি কয় সেইটো আঠা সেইটো আঠাটো লগাব লাগে নহ'লে অইল লিকেজ হ'ব নহ'লে অইল লিকেজ হ'ব বুলি কৈছে মেকানিকে এখন সেইটো দিয়া হয়
টেবুলত একদম যদি ভৰাব যায় তেতিয়াহলে আপোনালোকে অলপ ব্ৰেকটো লুজ কৰিব লাগে বুলি কৈছে মেকানিকে ঠিক আছে আপোনালোকে এটা কৰক ব্ৰেকটো অলপ ঢিলা দিব লাগে ঢিলা দিলে বস্তু ব্ৰেকডামটো ভালকৈ বহি যায় এইটো ব্ৰেকটো ই ঢিলা দি আছে আরামসে ব্যাকডাম তো বহি ঠিক আছে এটা ব্যাকডাম তো বহি গেল এটা মেকানিক টেকনিশিয়ানে কইছে সকা বলে বহালে হয়ে গেল বলে কইছে ঠিক আছে এটা সেটা আপনাদের ভিডিওটো এটো এটা আমার সকাটো বহালে আর কি সিস্টেম আপনাদের সকাটো খাওয়াবো লাগে এই আপনার দেখা দিছে